Habarilu Ramzan, Habarilu Ramzan, Habarilu Ramzan, Habarilu Ramzan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, alhamdulillahi wa kafa. ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। মমতাজ হারবাল প্রোডাক্টস নিবেদিত চেতনায় রমাদান একেজ গ্রুপের সৌজন্যে এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ। অনুষ্ঠানের শুরুতে রয়েছে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত। হাবারিলু রমজান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لِيُعَذِّبَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ وَيَتُوبَ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। প্রিয় দর্শক, কুরআনুল কারীম তেলাওয়াত শেষে আমরা ফিরে এসেছি অনুষ্ঠানের মূল পর্বে, আলোচনার অংশে। আমাদের মাঝে আজকে আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন আলহাজ শফিকুল ইসলাম সাহেব, দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মোহতরম আলোচক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করবেন তা হলো পবিত্র রমাদানের শিক্ষা গুরুত্ব। আমরা মোহতরমকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। বিজ্ঞ উপস্থাপক, আপনার মাধ্যমে এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতাদের জানাই মোবারকবাদ, মাহে রমজানের মোবারকবাদ। আপনারা জানেন যে রমজানের শিক্ষার গুরুত্ব, পুরো রমজান মাসটাই একটা শিক্ষার গুরুত্ব। এই রমজান মাসটা আমাদের বছর বছর আসতেছে, আমরা এখান থেকে কী পেলাম এ বিষয়ে আমি দু একটা আলোকপাত পড়তে চাই। প্রথমে দেখুন, ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে, কলেবা, নামাজ, জাকাত, রোজা এবং হজ। এই পাঁচটা বিষয়ের কলেবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। এর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর কিতাব 104 খানার উপর বিশ্বাস, রাসুলগণের উপর বিশ্বাস, ফেরেস্তাগণের উপর বিশ্বাস, তকদিরের ভালো মন্দ সব আল্লাহর থেকে হয় বিশ্বাস, পুনরুত্থান দিবসের বিশ্বাস, কিয়ামত, হাশরের ময়দান, মিজান, পুল সিরাত, জাহান্নাম ও জান্নাতের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস করার নামই হলো ইমান। এটার উপরে পরিপূর্ণ আকিদা পরিষ্কার করে নিতে হবে। কিন্তু আমাদের আকিদা দেখেন,
আমরা আল্লাহকে, আমরা মুসলমান, আল্লাহকে স্বীকার করেও আমরা কী করতেছি? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব কিছু আল্লাহর কাছে চাবো, কিন্তু আমরা চাইতেছি কার কাছে? আজকে মাজারের কাছে চাইতেছি, আজকে কবরের কাছে চাইতেছি। আজকে দেখেন কত মানে আমাদের মানে ইসলাম যে আমরা যে ধর্ম, আমাদের নবীজি এত শ্রম দিলেন, এত পরিশ্রম করলেন, নিজের রক্ত দিলেন এই দিনের জন্য, আমাদের সেই চেতনার থেকে আমরা কোথায় সরে আসছি? আজকে অ্যাস্ট্রোলজারের কাছে আমরা যাচ্ছি। কিসের জন্য? যে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। অ্যাস্ট্রোলজার পাথর দিতেছে, পাথর নাকি আমার ভাগ্য পরিবর্তন করবে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, একজন গাড়ি কিনে, গাড়ি ট্রাক কিনে বিভিন্ন গাড়ি পিছনে দেখবেন একটা স্যান্ডেল, চিরা স্যান্ডেল লাগিয়ে রাখে, ওই স্যান্ডেল থেকে ওই গাড়িকে বাঁচিয়ে রাখবে। কি পরিমাণ মানুষের দেখবেন, বাচ্চা দুনিয়াতে আসতেছে, তাকে প্রথমে একটা কালো টিপ পরে দেওয়া হয়, যে ওই টিপটা তাকে নজরের হেফাজত করবে। এই যে বিষয়গুলো দেখেন আপনি, এই ধরনের অসংখ্য অসংখ্য মানে আমরা শিরকের মধ্যে আছি। তাহলে শিরক যদি আমরা বাদ না দিতে পারি, আকিদা যদি পরিষ্কার না করি, আমরা যদি রমজান মাস পেলাম, রোজাও রাখলাম, আমার আকিদা সাফ না হলে তো আমার রোজার কোনো কাজ হবে না। তাহলে প্রথমে আমার আকিদা ঠিক করতে হবে, যে আমরা যা কিছু করতেছে সব আল্লাহই করে। এখন বলেন, আল্লাহ ছাড়া যদি সমস্ত মাখলুক একসাথে সমস্ত শক্তি দিয়ে একটা শস্য দানা কেউ সৃষ্টি করতে পারবে? কোনো দিন সম্ভব নয়। সুস্থ করতে পারবে না, অসুস্থ করতে পারবে না, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, সব কিছু আল্লাহর থেকে হয়। তো সেই আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস, পরিপূর্ণতা থাকতে হবে। আর রমজান মাসের শিক্ষা, এ তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা এই জন্যে বলি যে রমজান মাস পেলাম, আমার গুনাহ মাফ করতে পারলাম না, এর চেয়ে তো আর ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। আল্লাহ নবী বলতেছেন এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। তাহলে আমরা রমজান মাসকে কীভাবে আমরা পালন করব? রমজান মাসকে পালন করার জন্য প্রথমে যে জিনিস করা দরকার, যে আমাদেরকে এই মাসটাকে তাকওয়া অর্জন করার মাস, আমরা কীভাবে করতে পারি? রমজান মাস আসার আগে আমাদেরকে যারা মুমিন বান্দা, তারা রজব মাস থেকে শুরু করছে, শাবান মাস পেলো, রমজান মাসের জন্য কান্নাকাটি করছে, রমজান মাসটা যদি পেতে পারি এবং রমজান মাসটাকে যে আমরা এমনভাবে গ্রহণ করতে পারি যে রমজানে আমার তাকওয়া অর্জন করে আমার পরিবর্তন করতে পারি। আমি এই ক্ষেত্রে বলি যে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মনে করেন, সে ব্যবসায়ী যদি এরকম চিন্তা করে যে আমি আজকে আমার কর্মচারীদের কিছু ছাড় দিয়ে দিব, হ্যাঁ, মানে তাদেরকে নামাজের জন্য ছাড় দিব, নামাজের আগেও ছাড় দিব, আবার দুই ঘন্টা একটু কম করাবো, কিন্তু বেতন বোনাস বাড়াইয়া দিব, কারণ রমজান, তার ঠিকমতো ইফতার করতে পারে, আমরা যেভাবে করতেছি তারাও যেন সেদিন সুযোগটা পায়। শ্রমিকদের প্রতি একটা সহানুভূতি যদি মালিকদের থাকে, তাহলে দেখেন ইসলামের যে ভ্রাতৃত্ববোধ সেটা কত বেশি হবে। পরিবারের থেকে থাকতে হবে। আপনি আবার চিন্তা করেন, একজন চাকরিজীবী, একজন টিচার কী করবে? সে ছাত্রছাত্রীদের বোঝাইতে হবে এই দিন আসছে, রমজান আসছে, জীবনে তোমাদের আমরা পড়াচ্ছি 60-70 বছরের জিন্দিগিকে সুন্দর করার জন্য। আর তোমার জীবনকে পরিপূর্ণ সুন্দর যদি করতে চাও, তাহলে আখেরাতের জিন্দিগিগুলো আসল জিন্দিগি, সেই জিন্দিগির জন্য রমজান থেকে তুমি শিক্ষা নিয়ে নাও এবং শিক্ষা নিয়ে তুমি কাজ করতে থাকো। দেখেন, চারটা জিনিসের প্রতি মানুষের খুব আকাঙ্ক্ষা, প্রচেষ্টা চালাতেছে সকাল থেকে সারা দিন রাত অবধি, রাতে তার ঘুম নাই, তারপরে সে প্রচেষ্টা চালাচ্ছে। কি এক নাম্বার হলো যে সে মরবে না, বাঁচতে চায়। এই এই হসপিটাল না হলে সিঙ্গাপুর, দুনিয়ার সমস্ত হসপিটালে গিয়ে সে বাঁচতে পারবে? বলে কোনো দিন বাঁচবে না, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। তৃতীয় কি তার আকাঙ্ক্ষা, যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এত বেশি করতেছে, আকাশ ছোঁয়া তার ই করতে চাইতেছে। যতই আকাশ ছোঁয়া তুমি করো, তোমার নিষেধ নাই, আল্লাহ রাস্তা দান করে নিষেধ নাই যদি করতে পারো, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এটা অস্থায়ী, এটা অস্থায়ী জায়গা। তৃতীয় নাম্বার চিন্তা করবেন, করতেছে সে যে আমি বৃদ্ধ হব না, এই 60-70-80 বছর দেখবেন, খেয়াল করবেন আজকে সমাজে কী একটা রেওয়াজ আসছে, দেখবেন যে তারা কেমনভাবে তাকে ই করতেছে, যে তার কোনো মনে হয় যে সে এখন যুবক। যতই যুবক তুমি সাজো, কিন্তু তুমি কি যুবক সাজতে পার, থাকতে পারবা? থাকতে পারবা না। আর সুন্দরের প্রতিযোগিতা, ছেলেরা সুন্দর চাইতেছে, মেয়েরাও সুন্দর চাইতেছে, এগুলো সব পাবা আখেরাতের জন্য। চিরস্থায়ী তুমি কোনো দিন মরবা না, আখেরাতে আছে তুমি পাবা এমন হুর যে যা তুমি দেখো নাই কোনো দিন। বলতে তাদের হুরের যে একটা আঙ্গুল দুনিয়া স্পর্শ, বলে সূর্য ম্লান হয়ে যাবে, বলে তাদের থুতু দিলে পুরা দুনিয়া সুগন্ধিত ভরে যাবে, সেটা পাবা কোথায়? চিরস্থায়ী বোধ হয়। তাইলে এই রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাকে তাকওয়া অর্জন করার জন্য আমাকে এখন থেকে পরিবর্তন করে ফেলতে হবে, যে আমার ভিতরে গিবোধ আছে কি না আমি ছেড়ে দিতে হবে, আমার চোখকে হেফাজত করতে হবে, আমার হাতকে হেফাজত করতে হবে, আমার শরীরকে হেফাজত করতে হবে, আমি যেটা খাবো হালাল খাইতে হবে, আমি চুরি তসরুপ আমানত খেয়ানত বন্ধ করে দিতে হবে, সমস্ত যেটা আল্লাহ নিষেধ করছেন
সব কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমাদের যা যা করা দরকার, রমজান মাসে বেশি বেশি আমার নামাজ পড়তে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। দেখেন, কোরআন একমাত্র জিব্রাইল আমিন ছাড়া আর কেউ তো কোরআন জানে না। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কান্না কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়ে সেই কোরআন শোনার জন্য, আর আল্লাহর কাছে মাপ চাইতে, হে আল্লাহ তুমি এই বান্দারে মাপ করে দাও। তাহলে কোরআন তেলাওয়াত করার যে কত বড় ফজিলত, এইটা আমরা এখান থেকে শিখতে পারি। আর এই মাসটাকে কোরআনের মাস যেহেতু, এই মাসকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি সেজদা দেই, বেশি বেশি আল্লাহর নাম করতে থাকি, আর পরিবারের সাথে আমার যা হক আছে, প্রতিবেশীর হক, আমি ঠিকমতো পালন করব। আমি দেখলাম যে আমি যদি আজকে লিচুর বা এখন সিজন মনে করেন আমের সিজন, আমি যদি আমার প্রতিবেশী দিতে না পারি, তাহলে গোপনে নিয়ে যাব, গোপনে নিয়ে যাব, আর যদি দিতে পারলে তো উত্তম। আমরা সেই চেষ্টা করব যে মানুষকে, সমস্ত মানুষকে ভালো পথে আনার জন্য সমস্ত এই রমজান মাসে এই শিক্ষা নিব, আমি বদলে যাব, সমাজ বদলে যাবে, সমাজ বদলে রাষ্ট্র বদলে যাবে, আর রাষ্ট্র বদলে গেলে এই বাংলাদেশটা সোনার সোনায় স্বর্গে বাস করবো আমরা। আমাদের ইচ্ছা চেতনা যে ধর্মীয় ব্যাপারে আমাদের এই কাজগুলো করা উচিত। রমজান মাসকে এইভাবে আমরা যদি নেই সবাই মিলে, যা রমজান মাস পেলাম, যে আজকে আমরা এই যে আমরা সাহেরি খাবো, আমি চেষ্টা করব যে আরও দুই একজন যদি আমি সাথে নিতে পারি, একজন ইফতারি যদি করাইতে পারি, আমাদের এই চিন্তা থাকতে হবে যে তার সোয়াবটা আমি পেয়ে যাবো, তার সোয়াব কমবে না। অসংখ্য মোবারকবাদ মোহতারাম। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, সময় আমাদের হাতে নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মোহতারাম রমজানের শিক্ষার কথা বলছিলেন। আমরা যেন এভাবেই রমজানটুকু কাটিয়ে রমজানের শিক্ষাকে জীবনভর লালন করতে পারি, এই প্রত্যাশায় আমাদের কাছে মোহতারাম রেখে গেলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মমতাজ হারবালা প্রোডাক্টস নিবেদিত এবং একেজ গ্রুপের সৌজন্যে প্রচারিত এই ধর্মীয় অনুষ্ঠানটুকু। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে এটিনের পর্দায় ফিরছি আমরা আবারও এই অনুষ্ঠানমালা নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায়, এই কামনায় আলবিদা।